জিকে ভিডিও কিভাবে এডিট করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কাইনি মাস্টার দিয়ে এডিট করে। তো তোমরাও চাইলে এডিট করতে পারো এবং তোমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওখানে তোমরা জিকে ভিডিও আপলোড করে মাসে কিছু টাকা তোমরা এখান থেকে উপার্জন করতে পারো। তো তার আগে বলে রাখি, ভিডিও এডিট করার আগে তোমরা কাইনি মাস্টারের তোমাদের সব কাজ জানতে হবে, তাহলে তোমরাও এডিট করতে পারবে। আর যদি না পারো তাহলে ভিডিওটা দেখো, তোমরা শিখে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর বেশি না বকে। প্রথমে আমরা এখানে কাইনি মাস্টার অ্যাপটাকে ওপেন করে নিয়েছি, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করছি, এরপরে ইউটিউব সাইজটাকে সিলেক্ট করে এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নেব, ইমেজ। তো এখানে আমি সাদা কালারটাকে বেছে নিয়েছি। তো তোমরা এখানে যত বড় ভিডিওটা করবে এখানে টেনে দেবে। তো তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি 15 সেকেন্ড নিয়ে নিয়েছি, 15 সেকেন্ড। এরপর এখানে লেয়ার অপশনে ক্লিক করব, তারপরে টেক্সটে ক্লিক করবে। তো এখানে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, 1 নাম্বার লিখে। তো 1 নাম্বার কোয়েশ্চেন এটা, তো আমরা প্রশ্নটা লিখে নিচ্ছি। তখনকে আমি ভিডিওটা কাট করে দিচ্ছি। এখানে আমাদের কোয়েশ্চেন লেখা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কোয়েশ্চেনটা লিখেছি যে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়। তো কোয়েশ্চেন লেখার পরে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তো এরপর আমরা ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে তোমরা কোনো কালার সিলেক্ট করে নিতে পারো, এখানে কালার অপশান আছে। তো আমি এখানে কোনো কালার সিলেক্ট করবো না, এটা সাদাই থাকুক। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো ব্যাকগ্রাউন্ডটার রং দেব আমরা এখানে ব্লু, তো ব্লু করে নিচ্ছি। তো এরপর আমরা লেখার স্টাইলটাকে চেঞ্জ করব, মানে ফন্টটাকে। তো এখানে ফন্ট অপশানে ক্লিক করব, এরপর এখানে মাই ফন্টে ক্লিক করব। এখানে ফন্ট আমি এখানে একটা অ্যাড করে নিয়েছি। তোমরা যদি চাও যে ফন্ট কীভাবে কাইনি মাস্টার অ্যাপে অ্যাড করতে হয়, তাহলে একটা ভিডিও তোমাদের জন্য অ্যাড করব, মানে আপলোড করব। তোমরা কমেন্ট করো অবশ্যই যদি তোমাদের দরকার। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ফুল করে নেবো। তো এরপরে ফুল করে নিয়েছি, এটা একটু বড় করে নেবো লেখার সাইজটাকে। তো এখানে আমরা বসে নিচ্ছি মাঝ বরাবর, এটাকে আমরা ফুল করে দিচ্ছি পুরো টেনে। এরপরে আমরা এখানে লিখব উত্তর। তো তার জন্য আমাদের ক্যারো লেয়ার অপশানে ক্লিক করব। এরপরে এখানে টেক্সটে, তো এখানে আমরা লিখে দেবো উত্তরগুলো। তো এখানে ব্রেকেট দেবো একটা, তো অপশান ক, তারপরে এখানে আমি উত্তরগুলি লিখে দিচ্ছি। এখানে আমাদের উত্তর লেখা হয়ে গেছে। তো এরপরে ওকে অপশানে ক্লিক করছি। তো এটার আমরা কালার সিলেক্ট করে দিচ্ছি রেড। তো একটু বড়ো করে নেবো এটাকে। এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি একটা হলুদ কালার। তো এরপরে আমাদের এখানে কাজ কমপ্লিট, এবং এখনও 3টা উত্তর আমাদের লিখতে বাকি আছে। তো এটা আমরা খুব সহজে লিখব। তো আমরা এখানে ক্লিক করব এই উত্তরটাকে, তারপরে এখানে 3টোটা ক্লিক করব কোনায়, এরপর এখানে ডুপ্লিকেট করে নেব। তো এরপরে টান দিলেই আমাদের চলে আসবে ডুপ্লিকেটটা। এরপরে আমরা এখানে দ্বিতীয় উত্তরটা লিখে নেব, এডিট অপশানে ক্লিক করব, এখানে অপশান খ করব। এরপর দ্বিতীয় উত্তরটা আমরা লিখে নিচ্ছি, এটাকে কেটে। এখানে আমাদের সব উত্তর লেখা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদের কিছুক্ষণ পরে আমাদের যে একটা টাইম আছে 5 সেকেন্ড দেওয়ার জন্য একটা ঘড়ি, তো এটাকে আমরা অ্যাড করে নেব। তো লেয়ার অপশানে ক্লিক করে মিডিয়া থেকে আমরা ভিডিওটা নিয়ে চলে আসব। তো আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি অলরেডি। তো এরপর আমরা ক্রোমাকি অপশানে যাব। তো অপশানে যাওয়ার পর এটাকে ইনেবল করে দেবো, এবং উপরের যে আছে এটাকে 50-এ নিয়ে চলে আসবো। তো এরপরে দেখতে পাচ্ছ আমাদের ঘড়িটা অলরেডি চলে এসেছে, এবং এইখান থেকে এখানে সাউন্ডটা আমরা কমিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এটাকে ডাউনলোড করে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো এরপরে
5 সেকেন্ডের পরে যে আমাদের সঠিক উত্তরটা আছে, তো তারপরে আমাদের উত্তরটা এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশে ক্লিক করব আমরা। এরপর আমরা থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব। এরপরে আমরা এখানে এটাকে সবুজ রং করে দেবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখানে চেঞ্জ করে দেবো। এবং এটাকে আমরা কেটে দেবো ধারটাতে, বাকি অংশটা কেটে দেবো এখানে। তো চালিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো এই ছিল আজকে তোমাদের পুরো ভিডিওটা। তোমরা যদি চাও যে আরও ভালোভাবে এডিট শিখবো, তাহলে প্লিজ এই ভিডিওতে তোমরা 100 লাইক করে দাও, তাহলে তোমাদের জন্য নতুন একটা ভিডিও আনবো এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করো। তো চলো পরের ভিডিওতে দেখা হবে।